সাউথ এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সারা মেহজাবিন, চলে যাচ্ছি পুরো সংবাদে। দেড় বছর কারাভোগ শেষে তিন ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে দর্শনা চেকপোস্টের 76 নম্বর মেইন পিলারের শূন্য রেখায় এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার সুমন দে, তার স্ত্রী সুজাতা ও শিশুপুত্র শুভজিৎ। এ সময় উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম, বিজিবির দর্শনা চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল সহ আরও অনেকে। পাবনার আটঘরিয়ায় রাজেদা খাতুন নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ইদ্রিস আলী, লিটন শেখ, আবদুল্লাহ মেম্বার, খোয়াজ শেখ ও আজমত শেখ। নওগাঁর পত্নীতলায় ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির কুড়ালের কোপে আসির উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরে ফয়জুলকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন এলাকার লোকজন, এতে তিনিও মারা যান। উপজেলার আমাইর ইউনিয়নের নালাপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ফয়জুল ইসলাম কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর কুয়ালালামপুরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকবুল হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্যরা। নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের পাতলাবন ও সন্ন্যাসীপাড়া এলাকায় নদী বাঁচাও, নদীর আশেপাশের এলাকা বাঁচাও এই প্রতিপাদে উক্ত কর্মসূচি পালন করেন স্থানীয়রা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে গাছপালা ঘরবাড়ি ধ্বংসের ফলে হুমকির মুখে রয়েছে গারো ও ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠী। আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে 4 নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কোটালীপাড়া পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটনের হাতি প্রতীকের পক্ষে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের হল রুমে সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্বানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিরাপত্তা মহাসড়ক চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধ কল্পে জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এই স্লোগানকে সামনে রেখে সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাতিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু, ওয়ার্ডের মেম্বার মালিক সহ আরও অনেকে। রাজধানীর মহাখালীতে তাসাউফ ফাউন্ডেশনের উদ্যোগে যথাযথ মর্যাদার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। উপলক্ষে শান্তি সম্প্রীতি ও ইসলাম বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল হাদি সৈয়দ শাহাদাত হুসাইন আল হাসানি। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন চলচ্চিত্র ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ডক্টর এ জে এম শফিউল আলম ভূঁইয়া সহ আরও অনেকে। ফেনীতে পবিত্র ঈদে আজম উদযাপন উপলক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের ঐতিহাসিক
মিজান ময়দানে বিশ্ব সুন্নি আন্দোলন ফেনী জেলা কমিটির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন পীরে হাক্কানী হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ, অধ্যাপক নুরুন নবী সহ অন্যান্যরা। এ সময় বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য সমাবেশে আগত মুসল্লিদের প্রতি আহ্বান জানান। নড়াইলের মধুমতি ও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতু বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করে এ কথা বলেন তিনি। জানান, ব্রিজ দুটির ফলে নগরের যানজট কমার পাশাপাশি অবহেলিত অঞ্চলগুলো উন্নয়ন এবং নতুন করে কর্মসংস্থান তৈরি হবে। কাউসার আহমদের রিপোর্ট, দেখুন বিস্তারিত। শীতলক্ষ্যা সেতু শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ব্রিজ দুটির ফলে অর্থনীতির চাকা আরো গতিশীল হবে। বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত মানে আমি গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই দুটি সেতু, যা আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে। এবং সেই জন্যই আমি মনে করি যে যোগাযোগ ব্যবস্থা এবং সেই সব সাথে কর্মসংস্থা, মানুষের কর্মসংস্থা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো। জানান, নগরীর যানজট কমার পাশাপাশি সারা দেশের সঙ্গে যোগাযোগ বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থানও। এই যোগাযোগের ফলে আমাদের ওই সব অবহেলিত অঞ্চলগুলি আরও বেশি উন্নতি লাভ করবে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এটুকুই বলবো যে জাতির পিতার যে স্বপ্ন, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। পরে বিশ্ব পরিস্থিতির কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, যুদ্ধ নয়, শান্তির জন্য কাজ করে যেতে হবে। একই সাথে যুদ্ধে ব্যবহৃত অর্থ দিয়ে বিশ্বের অবহেলিত শিশুদের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান সরকার প্রধান। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, মানুষের উন্নতি চাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরে 2022 সালের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলের মেজর হাসিব প্যারেড স্কোয়ারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবন বিপন্ন করে হলেও দেশ রক্ষার শপথ নেন নবীন সেনা সদস্যরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম সহ আরও অনেকে। রাজধানী ডেমরা শারুলিয়া বড় ভাঙা বাজারে যমুনা ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে। নদী ট্রেডিং অ্যান্ড কোম্পানি স্বত্বাধিকারী ও এজেন্টের পরিচালক নাজমুল হক খোকার সভাপতিত্বে সকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এজেন্ট শাখার প্রধান অফিসার এ বি এম সাদি। এ সময় বিশেষ অতিথি ছিলেন 65 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি শামসুদ্দিন ভুঁইয়া সেন্টু, 66 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ। বিশ্বের সকল দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। এটা সরকারের সৃষ্ট সমস্যা নয়, এটা আন্তর্জাতিকভাবে সৃষ্ট একটি সমস্যা বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। দুপুরে ঝালকাঠি শহরের ইসানিল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির সহ আরও অনেকে। ঝালকাঠি নলসিটিতে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার নাঙ্গুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ও শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।
ঢাকা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যদের বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানটির ইসলামপুর শাখায় আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সহ সভাপতি মনিরুজ্জামান, আব্দুল হালিম সহ আরও অনেকে। ভোলার চর ফ্যাশনে 950,000 মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। রোববার মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় 3,66,50,000 টাকা। পরে জব্দকৃত জাল মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শরৎকাল মানেই সাদা রঙের খেলা। নীল আকাশে সাদা মেঘ আর নদীর বুকে দোল খাওয়া কাশবন মনের জায়গায় অন্যরকম অনুভূতি। সকালে স্নিগ্ধ আলো আর গোধূলি লগ্নে কাশফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিন প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত কাশবনগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর পাশ ঘেঁষে বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুলের দৃশ্য দেখতে বেড়াতে আসেন অনেকেই। কেউ আসেন বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে, কেউ বা তাদের পরিবার প্রিয়জনদের সাথে নিয়ে ক্যামেরায় ফ্রেম বন্দি করে রাখছেন প্রকৃতির এই অপার দৃশ্য। ভালো লাগে এগুলো দেখতে, আর ছবি টবি তুলতেছে, নিজেকে সুন্দর লাগতেছে। কাশবন অনেক ভালো লাগতেছে, শরৎ উদযাপন করতে আমরা কাশফুল দেখতে আসছি। এখানে সেফটি সিকিউরিটি অনেক ভালো, যার কারণে ফ্যামিলি নিয়ে এই জায়গাটাতে বিকেলে ঘুরতে আসলে মনটা অনেক জাস্ট ফ্রেশ হয়ে যায়। এই পরিবেশটা আসলে সবার জন্য ঘোরার জন্য অত্যন্ত অত্যন্ত বেস্ট। কুড়িগ্রামের ফুলবাড়িতে ধরলা সহ বিভিন্ন নদ নদীর তীরবর্তী মাঠ জুড়ে সাদা কাশফুলের সমাহার। ধরলার তীরে কাশফুলের ছোঁয়া পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রকৃতিপ্রেমী সব বয়সী মানুষ। প্রতিদিন বিকেল হলেই ফুলবাড়ি উপজেলা ও পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট থেকে আসা দর্শনার্থীরা কাশফুলের সৌন্দর্য উপভোগ করে। আর শরৎ ঋতুর প্রধান আকর্ষণ হচ্ছে কাশফুল, এই জন্যে ধলনা নদীর তীরে এই চরাঞ্চলে আমরা ফ্যামিলি নিয়ে শুক্রবারের ছুটির দিনে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। ধলনা নদীর তীরে কাশফুল আছে, কাশবন এখানে ঘুরতেছি বাবু নিয়ে, অনেক ভালো লাগতেছে। কাশবনে ভালোই লাগতেছে, ছবি তুলবো, একটু ঘুরবো ফিরবো। শরৎকাল মানেই প্রকৃতিতে সাদা আর নীল রঙের খেলা। নীল আকাশে সাদা মেঘ আর নদীর বুকে বাতাসে দোল খাওয়া কাশবন যেন অন্যরকম এক অনুভূতি দিয়ে যায় প্রতিটি মানুষের হৃদয়ে। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ দোয়া আলোচনা সভা হয়েছে। মিরপুরের দারুসালাম থানা এলাকায় আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কোচি, ঢাকা 14 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দারুসালাম থানা আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।